জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলা পরিবহন ধর্মঘটে নাকাল রাজধানীবাসী। বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প পরিবহন হিসেবে চাপ বৃদ্ধি পাওয়ায় মাইক্রোবাস, সিএনজি, রিক্সা ও মোটরসাইকেলে দ্বিগুণ হয়েছে ভাড়া। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের চাপ ছিল স্বাভাবিক সময়ের চেয়ে 10 গুণ বেশি। শফি মাহমুদ সাগর ও জান্নাতুল ফেরদৌস রূপাকে সাথে নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহীন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিজেরা যেমন পরিবহন নিয়ে রাস্তায় নামেনি শ্রমিকরা, তেমনি বিআরটিসি পরিচালিত বাস চলাচলেও বাধা দিচ্ছে তারা। মাইক্রোবাসে ওঠার এই হুড়োহুড়ি বলে দেয় বাস চলাচল বন্ধ থাকায় কতটা নিরুপায় আর নাকাল যাত্রীরা। গণপরিবহন হিসেবে দুদিন ধরে বাস চলাচল না করায় ভাড়ায় চালিত মোটরসাইকেলকেও কেউ কেউ নিজেদের গন্তব্যের বাহন হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন। চার চাকার বাহন না পেয়ে নিজের দু পাকেই গন্তব্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন অনেক পদযাত্রী। ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি পাওয়ার খবরে শুক্রবার ভোর থেকে হঠাৎ পরিবহন ধর্মঘটের ডাকে বিপাকে পড়েছেন এই খাতের কর্মীরাও। বাসে গেলে পরে অথবা 40-50 টাকার মতো নিতে পারে, সেখানে আমাকে 250 টাকায় যাইতে হবে, ওইখান থেকে আবার যাইতে হবে। আজকে ছাত্ররা পরীক্ষা দিতে দেখবো 12-50 টাকা, 12-500 টাকা। ধর্মঘটের কারণে সারি সারি বাস বসে আছে রাজধানীর গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে। আচমকা গণপরিবহন চলাচল বন্ধের খবর না পাওয়ায় ঢাকার বাইরে যেতে অনেকেই ভিড় করেছেন বাস কাউন্টারগুলোতে। তাই বাস চলাচল বন্ধের খবরে হতাশায় ঝরে পড়েছে তাদের কণ্ঠে। কিভাবে যাব সেটা এখন, এটা ভোগান্তি সৃষ্টি। আর মেহেরপুর থেকে মেয়ে বুয়েটে পরীক্ষা দেবে তাই আসছি, খুব অনেক ঝামেলা, গাড়ি পায় নাই। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাস ধর্মঘটকে নৈরাজ্য বলছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রীদের জিম্মি না করতে বাস মালিকদের প্রতি দাবি জানান তারা। আমাদের দেশে শক্তিশালী পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। দেশ জুড়ে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে চাপ পড়েছে যাত্রীদের। ঢাকায় প্রবেশেও ছিল যাত্রীদের ভিড়, ঢাকার বাইরে যেতেও ট্রেনে যেতে মরিয়াছিলেন যাত্রীরা। টিকিট না পেলে যে কোনো বিকল্প ব্যবস্থা করে যাইতে হবে। সেটা কি? এখন টিকিট ছাড়াই যাইতে হবে। জেনে 300 টাকার বাড়ায় এনে মনে করেন 800 টাকা দিয়েছি, 800 টাকাতে পাইয়া 2টা টিকিট পাইছি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। নগরীর পরিবহন ধর্মঘটের খবর জানতে আমরা এখন যাচ্ছি তেজগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আজ তো পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন, তো রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল সহ রাজধানীর রাজপথের কেমন অবস্থা দেখছেন? দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে, যদিও ধর্মঘটের কারণে পরিবহন বাসগুলো বন্ধ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে বাস বাদ দিয়ে বাকি সকল ধরনের পরিবহন চলছে। অর্থাৎ প্রচুর পরিমাণে এখানে প্রাইভেট কার, রিক্সা, বেবি ট্যাক্সি, মোটরসাইকেলগুলো চলছে। কিন্তু মূলত সমস্যা যেটি হয়েছে সেটি হচ্ছে যে যেহেতু বেশিরভাগ মানুষের প্রধান যানবাহনই ছিল হচ্ছে বাস, তারা বাসে করে কর্মস্থলে পৌঁছাত, যেহেতু এই বাসের সংকট তৈরি হয়েছে, তাই বেশিরভাগ মানুষকে আজকে হেঁটে কিংবা অন্য কোনো বিকল্প পরিবহন মাধ্যমে তাদেরকে যেতে হয়েছে। ফলাফল যেটি হয়েছে যে বেশিরভাগ মানুষই যেটি মনে করছেন যে এই বাস না থাকার ফলে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে কিংবা অনেক ক্ষেত্রে আসলে পর্যাপ্ত সেই পরিমাণে মোটর বাইক কিংবা হচ্ছে যে প্রাইভেট কার না থাকায় তারা আসলে সেটিও পাচ্ছেন না। ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী তারাই হয়েছেন যারা কিনা গত একদিন আগে চাকরির পরীক্ষার জন্য ঢাকায় এসেছেন এবং আজকে তাদের পরীক্ষা শেষে যাওয়ার কথা, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু বাস নেই, অর্থাৎ ঢাকা থেকে অন্য কোনো জেলায় বাস চলাচল করছে না, সেই পরীক্ষার্থী
যারা রয়েছেন চাকরি প্রত্যাশী এবং ভর্তি পরীক্ষার্থীরা, তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। তারা মনে করছেন যে হঠাৎ করে এই ধরনের ধর্মঘট হওয়ার কারণে তাদের যেই তাদের উপরে পরীক্ষা কেন্দ্রিক একটি চাপ এবং একই সঙ্গে মানসিক যে চাপটি হয়েছে যে তারা আদৌ পরীক্ষা হলে পৌঁছাতে পারবেন কিনা, সেই ধরনের একটি সংকট তাদের মধ্যে হয়েছে। অপরদিকে বেশিরভাগ মানুষই মনে করছেন যে এই যে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি পাওয়ার ধর্মঘট টাকা হয়েছে, এর ফলে আসলে মালিকপক্ষ যারা আছেন, বাসের মালিকপক্ষ একই সঙ্গে হচ্ছে যারা যাত্রী রয়েছেন, তারা দুই পক্ষই এর মাধ্যমে ক্ষতির শিকার হচ্ছেন। অন্যদিকে পরিবহন মালিক সমিতি যারা আছেন তারা মনে করছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই যে তেলের দাম বৃদ্ধির ফলে যে সংকট, সংকটের পরে আসলে কোনো একটা উপযুক্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে। এই ছিল সর্বশেষ অবস্থা।